রিমোটের একটি গুরুত্বপূর্ণ খবরে চোখ রাখবো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোচবিহার সফরের মাঝেই রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে অচেনা নম্বর থেকে ফোন করে হুমকি দেওয়ার অভিযোগ উঠল। এই ঘটনায় ইতিমধ্যেই এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী আর এরই মাঝে রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে অচেনা নম্বর থেকে ফোন আর সেই ফোনে হুমকি দেওয়ার অভিযোগ উঠল। এই ঘটনায় ইতিমধ্যে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে দিনহাটার পুলিশ। এসডিপিও ধীমান মিত্র বলেন, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী সাইবার সেলে একটি অভিযোগ জানিয়েছেন আর সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ তদন্তে নেমে ফারাক্কা থেকে এক যুবককে গ্রেফতার করেছে। উদয়ন গুহর অভিযোগ, বুধবার রাতে একটি অচেনা নম্বর থেকে তার কাছে ফোন আসে। মন্ত্রী ফোনও তোলেন, নিজের পরিচয় দেন, এরপরেই তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও হুমকি দেওয়া হয়। এ বিষয়ে আমরা আরও বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি অমিতের কাছ থেকে। অমিত, উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী আর তারই মধ্যে উত্তরবঙ্গেরই উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে এরকম হুমকির ফোন, কি জানতে পারছো এ বিষয়ে? একদমই বিচার ব্যাপার তোমাকে জানিয়ে রাখছি যে ইতিমধ্যে কিন্তু কোচবিহারের যে লোকসভা নির্বাচন তার ইন্ডিকেশন আমাদের কিন্তু উদয়নগুহ যে রয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তৃণমূল কংগ্রেসের, তার উপরে কিন্তু দুবার করে হামলা হয়ে গেছে। বিশেষ কয়েক দুদিন আগেই দেখা গেল তোমার ওনার গাড়ি ভাঙচুর করা হয়েছিল, যেটা ঘুঘুমারি এলাকা। তার আগেও ওনার সাথে একটা বচসায় জড়িয়ে পড়েছিলেন উত্তরবঙ্গ মন্ত্রীর সাথে কেন্দ্রীয় মন্ত্রী। তারপরে পরে কিন্তু দেখা গেল যে গতকাল রাতে 10:41 নাগাদ তোমার একটি আনোয়ার নম্বর থেকে ফোন আসে, সেই ফোনে উদয়নগুহকে কিন্তু হুমকি দেওয়া হয়, মূলত তাকে প্রাণ নাশের হুমকি দেওয়া হয়েছে। এই নিয়ে কিন্তু একটা চাঞ্চল্যকর পরে সৃষ্টি হয়ে পড়ে এবং তিনি উদয়নগুহ যে রয়েছেন তার নাকি ওনাকে ফোন করে কিন্তু অকথ্য ভাষায় গালাগালি করে বলে জানা গিয়েছে। তারপরে কিন্তু তাকে ফোনের হুমকি দেয় এবং এই বিষয়ে নিয়ে কিন্তু উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তিনি কিন্তু থানায় একটা এফআইআর করছেন। পরবর্তীতে তিনি পুলিশ তদন্ত করে সেই নম্বরটাকে টেস্ট করে কিন্তু পাওয়া গিয়েছে যে ফারাক্কার ওদিকের একটা নম্বর। এই সূত্রে কিন্তু একজনকে গ্রেপ্তার করে চলে ইতিমধ্যে জানা যাচ্ছে। এই যে পুরো ঘটনাটা, এই নির্বাচন চলাকালে যদি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর এই ধরনের একটা কোন মাসত একটা হুমকি, এই নিয়ে কিন্তু একটা চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে লোকসভা নির্বাচন চলে তারই মধ্যে এই ধরনের কথা এবং তারপরে এর আগেও দুবার করে হামলা হয়েছে, এই নিয়ে কিন্তু রাজনৈতিক একটা চাপানত ইতিমধ্যে সৃষ্টি হয়েছে বলে জানা যাচ্ছে। দিশা একেবারে ধন্যবাদ অমিত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোচবিহার সফরের মাঝে রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে অচেনা নম্বর থেকে ফোন করে হুমকি দেওয়ার অভিযোগ উঠল। এই ঘটনায় ইতিমধ্যেই এক ব্যক্তিকে গ্রেফতার করেছে দিনহাটা থানার পুলিশ। এসডিপিও ধীমান মিত্র বলেন, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী সাইবার সেলে একটি অভিযোগ জানিয়েছেন আর সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ তদন্তে নেমে ফারাক্কা থেকে এক যুবককে গ্রেফতার করেছে। উদয়ন গুহর অভিযোগ, বুধবার রাতে একটি অচেনা নম্বর থেকে তার কাছে ফোন আসে, মন্ত্রী ফোনও তোলেন এবং নিজের পরিচয় দেন আর এরপরেই তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও হুমকি দেওয়া হয়। আর এই ঘটনার পরেই দিনহাটা থানায় অভিযোগ দায়ের করেন উদয়ন গুহ। পুলিশের হাতে ওই ফোন নম্বর তুলে দেন তিনি।